রেকর্ডিং এর দেখা সাইন দেখাচ্ছে? হ্যাঁ, শিশু স্টার্টিং হয়ে গেছে। প্রণাম গুরুদেব। প্রণাম প্রণাম। আগামীকাল বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে আমরা একটু জানতে চাই বিশ্বকর্মা ব্যাপারে, ঠাকুরের ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন তাহলে আমরা একটু জানতে পারি। আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, সেই জন্য আমরা ছোট্ট একটা এপিসোড করছি। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো কালকে এবং সংক্রান্তির দিন কোনো পুজো হয় না। কালকে ভাদ্র মাসের সংক্রান্তি, সংক্রান্তিতে কয়েকটা পুজো হয়, যেমন কার্তিক পুজো হয়, মনসা পুজো হয়, আর এই বিশ্বকর্মা পুজো হয়। তিনটে পুজো হয় মানে আপনার সংক্রান্তি ধরে হয়। অ্যাকচুয়ালি সংক্রান্তিতে কোনো দেবতার পুজো হয় না, ঠিক আছে? বিশ্বকর্মা কোনো দেবতার মধ্যে পড়ছে না, উনি কোনো দেবতার মধ্যে পড়ছেন না, উনি একজন আর্কিটেক্ট। উনি মানে দেবতারা যখন যা আদেশ করেন, যখন যা আদেশ করেন সেই মতোই উনি মানে বাড়িঘর তৈরি করে দেন, এইটাই ওনার। এছাড়া দেবতারা অনেক সময় অস্ত্র ব্যবহার করেন, সেই অস্ত্রশস্ত্রগুলো বিশ্বকর্মা তৈরি করে দেন। অস্ত্রশস্ত্র যেগুলো আছে সেগুলো বিশ্বকর্মা তৈরি করে দেন। ভগবানের হাতে প্রচুর অস্ত্র থাকে তো, শঙ্করচক্র, গদাপদ্ম, নারায়ণ হাতে, শিবের হাতে ত্রিশূল, দুর্গার দশ হাতে দশটা অস্ত্র। এই অস্ত্রগুলো সাধারণত বিশ্বকর্মাই বানান, ঠিক আছে না? সেই বিশ্বকর্মা পুজো কোনো, উনি তো কোনো দেবতা নন, এখন মানে ওনাকে দেবতার মধ্যে স্থান করে দিয়েছেন, আমাদের পূর্বপুরুষরা স্থান করে দিয়েছেন এবং উনি পূজিত হন। মানে বিশ্বকর্মা পুজো ঠিক দুর্গা পুজোর আগেই হয়। বিশ্বকর্মা পুজো হলো মানে দুর্গা পুজোর একটা ঢাকে কাটি পড়ে গেল। তার আগে গণেশ চতুর্থী হয়, গণেশ চতুর্থী হয়, গণেশ চতুর্থী যখন হয় আমরা বলি দুর্গা পুজোর ঢাকে কাটি পড়ে গেল, তারপরে বিশ্বকর্মা পুজো, আর তারপরেই হচ্ছে মহালয়া। মানে এই শনিবার হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো, সামনে রোববার হচ্ছে মহালয়া, ঠিক আছে না? তো এখন ঢাকের কাঠি পড়ে গেছে, এখন মানে পিতৃযোগ চলছে, এরপরে মাতৃযোগ আসবে। পিতৃযোগ যেটা চলছে এখানে পিতার কাজকর্মগুলো করা হয়, বিশেষ করে এ পর্যন্ত মহালয়া পর্যন্ত পিতৃতর্পণ হবে, পিতার যাবতীয় কাজকর্ম হয়ে যাবে, ঠিক আছে? এরপরেই মহালয়া পরদিন থেকে মাতৃ প্রতিপদ থেকে আরম্ভ হবে মাতৃ আরাধনা। এতদিন হচ্ছে পিতৃ আরাধনা, এত এ পর্যন্ত মহালয়া পর্যন্ত মহালয়ার পিতৃ আরাধনা হয়ে মহালয়া এ হয়ে যাবে, তর্পণ হয়ে যাবে, তর্পণ হয়ে যাবে, তারপরেই হচ্ছে মাতৃ আরাধনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, পক্ষকাল পিতৃপক্ষ, মাতৃপক্ষ, পিতৃপক্ষ শেষ মহালয়ার দিনকে, আর তার পর দিন থেকে শুরু হচ্ছে দেবী মাতৃপক্ষ, মাতৃপক্ষ, ঠিক আছে? তখন তো হচ্ছে মাতৃ আরাধনা হবে, আর অনেক জায়গায় দুর্গাপুজো প্রতিপদ থেকেই শুরু হয়, মহালয়ার পর দিন থেকেই, প্রতিপদ থেকেই দুর্গাপুজো শুরু হয়, দশমী পর্যন্ত চলে। বেশিরভাগ পুরনো বাড়ি যারা আছেন, পুরনো বাড়ি যারা আছেন মানে পুরনো যারা দুর্গাপুজো করেন, 300-400 বছর আগেকার পুরনো দুর্গাপুজো, তারা কিন্তু 10 দিন ধরে পুজো করেন। তারা মহালয়া যাবে পরের দিন থেকেই, ওনাদের ঘর বসে যাবে, ঠিক আছে না? এবং 10 দিন চলবে প্রতিপদ থেকে, 10 দিন চলবে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এইভাবে চলতে থাকবে, প্রত্যেক দিন চলতে থাকবে এবং পুজো পাঠও হবে মায়ের। আবার বারোয়ারিরা ষষ্ঠী থেকে আরম্ভ করে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এরা 5 দিন করে, আর ওরা করছে 10 দিন। মানে যারা পুরনো জমিদার বাড়ি বা এইসব বাড়িতে গিয়ে দেখবে প্রতিপদ থেকে আরম্ভ হয়ে গেছে পুজো, মায়ের পুজো, ঘর বসে যাবে, মায়ের আরাধনা শুরু হয়ে যাবে, ঠিক আছে না? তা এইভাবেই মানে বিশ্বকর্মা পুজো স্টার্ট, এবং মানে দুর্গা পুজোর ঢাকে কাটি পড়ে গেল। আর টাইম নেই বিশেষ, কারণ এক হপ্তাহ বাদে মহালয়া, তার এক হপ্তাহ বাদে হচ্ছে দুর্গা পুজো, মানে আর ঠিক 15 দিন বাকি আছে, 16 দিন বাকি আছে। যাই হোক, বাঙালি তো এইটাই সবচেয়ে বড় পুজো,
এটা তো এই মানে বাঙালিরা উৎসবে মেতে যায়। মা দুর্গার আরাধনা যখন চলে, দুর্গাপুজো হয়, তখন কিন্তু আমাদের বাঙালি কুল, বাঙালি যারা আছেন বিদেশে হোক, স্বদেশে বিদেশে যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই মানে প্রচণ্ড আনন্দে থাকেন এই কটা দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, কটা দিন তারা খুব আনন্দে থাকে। আর জমিদার বাড়ি যারা পুরনো আছেন, 400-500 বছরের পুরনো দুর্গাপুজো, তারা কিন্তু 10 দিন পুজো করেন, ঠিক আছে, 10 দিন পুজো করেন এবং নিয়মিত ব্রাহ্মণ ডেকে পুজো করা হয়। আর বিশ্বকর্মা সম্বন্ধে আর কিছু বলা নেই। বিশ্বকর্মা বাহন হচ্ছে হাতি, হাতি হচ্ছে বৃহস্পতির প্রতীক, বৃহস্পতির প্রতীক হাতি, হাতি হচ্ছে বৃহস্পতির প্রতীক। এবং আমাদের মানে এতে নাভি কুণ্ড যেটা আছে, আমাদের নাভি, ওখানে আছেন স্বয়ং হাতি, উনি কিন্তু মেনটেন করছে, উনি কিন্তু মেনটেন করছে, স্বয়ং হাতি আছে। আর বিশ্বকর্মা হাতি, বিশ্বকর্মা বাহন হচ্ছে হাতি, প্রত্যেকে একটা করে বাহন আছে, তো বিশ্বকর্মা হাতি নিয়ে আমার হাতি, বিশ্বকর্মা হাতি হচ্ছে বাহন হচ্ছে হাতি। এবং ওনার তো কাজ কিছু নেই, চার হাতে চারটে অস্ত্র, অর্থাৎ বাটালি, মানে তোমার ওই ওটার নামটা কি, হাতুড়ি, বাটালি, হাতুড়ি, যেগুলো মানে কাজে লাগে আর কি। হ্যাঁ, বিশ্বকর্মাকে ওটাই বলা হয় যে যত ভগবানের অস্ত্র আছে, ভগবানের হাতে প্রত্যেক ভগবানের হাতে অস্ত্র আছে, তো ওই অস্ত্রগুলো তৈরি করেন বিশ্বকর্মা, আয়ুধ বলা হয় ওটাকে, আয়ুধ বলা হয়, ওটা বিশ্বকর্মা তৈরি করেন এবং প্রত্যেক দেবতাকে দেন। অভেদ কবচ উনি তৈরি করেন, সেটাও দেন, অভেদ কবচ, যেটাকে ভেদ করা যায় না, অভেদ কবচ মা দুর্গাকে দিয়েছিলেন, অভেদ কবচ, যেটা ভেদ করে না, কোনো কিছু অস্ত্র ভেদ করে না, তাকেই বলা হয় অভেদ কবচ। আচ্ছা, এগুলো তৈরি করেন উনি। এবং ওই স্থাপত্য হিসেবে ওনার ভীষণ, এই জন্যে দেখবে বিশ্বকর্মা পুজো কোনো বাড়িতে হয় না, বিশ্বকর্মা পুজো হয় যেখানে ফ্যাক্টরি ফ্যাক্টরিও চাপা হয়, আর কোনো জায়গায় হয় না বিশ্বকর্মা পুজো, একটি বিশ্বকর্মা পুজো হয়, যেমন ছুরি, এই বাটালি, হাতুড়ি, এইসব জিনিস যেখানে নিয়ে ব্যবহার করা হয় সেই জায়গায় এই পুজোটা হয়। হ্যাঁ, মালিকরা করেন আর শ্রমিকরা করেন, এবং এর থেকেই শুরু হয়ে গেল দুর্গাপুজোর একটা আমরা গন্ধ পেয়ে যাচ্ছি। আর কি, এটা তো কোনো বিশেষ আনন্দ কিছু হয় না, আগে হতো, আগে বড়ো বড়ো ঠাকুর বিশ্বকর্মা হতো, ইলেকট্রিক সাপ্লাই থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় দল বেঁধে লোকেরা দেখতে যেত, এখন সেসব উঠে গেছে, কোনো ব্যাপার নেই। ওই একটা করে মানে যেখানে অটো স্ট্যান্ড, যেখানে বাস স্ট্যান্ড, একটা ছোটো ছোটো জায়গা করে ছোটো ছোটো প্রতিমা এনে পুজো করে ছেড়ে দেয়। গুরুদেব, একটা জিনিস খুব জানতে ইচ্ছে হয়, সাধারণত আমরা দেখি প্রতি বছর সেপ্টেম্বর মাসের 17 তারিখেই বিশ্বকর্মা পুজোটা হয়, বিশেষ একটা দুটো ক্ষেত্রে দেখা গেছে 16 তারিখে হয়েছে, না সে সংক্রান্তি বলে। হ্যাঁ, কিন্তু বিশেষ ওই দিনটাতেই কেন, এর পেছনে কি কোনো অন্য কোনো কারণ আছে? উনি তো দেবতা নন, দেবতা হলে ওই দিনে পুজো হতো না, বলছি তিনটে পুজো হয়, একটা মনসা পুজো, সেটাও কিন্তু সংক্রান্তির দিন হয়, একটা কার্তিক পুজো সংক্রান্তির দিন হয়, আর এই বিশ্বকর্মা পুজো সংক্রান্তির দিন হয়। সংক্রান্তির দিন কোনো পুজো হয় না, আমরা নিষ্ফল বার বলি, কিন্তু এরা তিনজন পূজিত হন, এরা তিনজন, কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো হয়, ভাদ্রমাসের সংক্রান্তিতে মনসা পুজো হয়, আর এটা হচ্ছে দেখো ভাদ্রমাসের আশ্বিন মাসে প্রথমে সংক্রান্তি ধরে হচ্ছে, এটা এইভাবেই হয় আর কি, সংক্রান্তি ধরে হয়, ঠিক আছে না, শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো হয়। হ্যাঁ বলো, বিশ্বকর্মা ঠাকুর সম্বন্ধে একটা জিনিস যেটা শোনা গেছে, সাধারণত আমরা বেহুলা লক্ষ্মীন্দরের গল্পে দেখেছি চার সদাগর ওনাকে দিয়ে একটি ঘর বানিয়েছিলেন, বানিয়েছিলেন এবং উনি একটা কোনো একটা ছিদ্র রেখেছিলেন, দেখান দিয়েছিলেন মনসার, মনসা ওনাকে বলেছিলেন যে তুমি বাস্তবটা লোহার বাস্তবটা করছো করো, কিন্তু একটা ছিদ্র রেখে দেবে যেখান দিয়ে আমার বাহন যারা আছে মানে সাপ যাতে ঢুকতে পারে তার একটা ব্যবস্থা করে, সেটা কেউ জানতো না, মনসা একে বলেছে, বিশ্বকর্মাকে বলেছিলেন যে তুমি লোহার এ করো, ঘর করো, আমার আপত্তি নেই, কিন্তু একটা ছিদ্র রেখো যেখান থেকে সর্প যেতে পারবে,
এবং তাই হলো, সর্প বাসরে সর্প ঢুকলো এবং সকল মারলো, কাল লাগেনি, তারপরে তো মারা গেল, লক্ষ্মীন্দ্র মারা গেল, বেহুলা ওকে নিয়ে তো স্বর্গে গেল। যাই হোক, মমতা কোনো দিন দেবতা হিসেবে স্থান পাননি, মনসা জোর করে দেবতার স্থানটা নিয়েছে, জোর করে, এবং প্রচণ্ড কাটাকাটানি করতে হয়েছিল, কেউ ওকে মানতে চায়নি, চাঁদ সদাগরও ওকে কানিবুড়ি বলত। সুতরাং ওটা একটা এই ব্যাপার বলতে পারো যে লোহার বাসনগুলো তৈরি করে দিয়েছিলেন, বাস্যকর্মাই করেছিলেন, কিন্তু মনসা একটাই কথা বলেছিলেন যে তুমি যদি ফুটো না রাখো তো অবংশে নিবংশ করে দেবো, এই জন্যে বিশ্বকর্মা একটা ফুটো রেখে দিয়েছিলেন, এবং যার ভেতর যার যেখান দিয়ে সব এসে লোকেন্দ্রকে দংশন করেছিল। এটা পুরনো গল্প, এটা তো গল্পটা পুরনো গল্প বলো। এটাই কি কারণ যে কারণে বিশ্বকর্মা সেইভাবে পূজিত হন না? না, সেটা কোনো ব্যাপার না, বিশ্বকর্মাকে দেওয়া হয়েছে, এখন দেবতার স্থানে দেওয়া হয়েছে, বিশ্বকর্মা কোনোদিনই মা বা পূজিত হতেন না, এই একটিতে পূজিত হতেন এই পর্যন্ত। হ্যাঁ, কোনো রকম ওনার কোনো এ নেই, মানে ওনার ওনার দেবতার কোনো কিছু ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ বলো, আর কি বলবে বলো। গুরুদেব, অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার থেকে। হ্যাঁ বলো, ছোট্ট একটা এপিসোডে এখানেই তাহলে শেষ করছি। আচ্ছা করো, কিছু অসুবিধা নেই, করো। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম, 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 প্রণাম।